একটু তাড়াতাড়ি নেবেন স্যার। হ্যাঁ স্যার, আমার না শরীরটা ঠিক ভালো নেই স্যার। কাল সেই বাসি খাবার খেয়েছিলাম না, ওই জন্য পেটটা না এখন মোচড় দিচ্ছে। সকাল থেকে 3 বার খেয়েছি স্যার, একদম ফরাস করে নেমে যাচ্ছে সব স্যার। কি গন্ধ স্যার। স্যার বলছি, আজ সব তো ক্যাগাল ক্যাগাল করছে স্যার, আমি ডেকে দিই। হ্যাঁ স্যার, ফটাফট করে ডেকে দিই, আপনি শর্ট শর্ট করে নিয়ে নিন। কেমন স্যার, বেশি বকাবেন না গো, ও স্যার ঝুল মাল, ওরা পারবে না স্যার। আপনার চুলকুনি ছবি ওরা যে কি চুলকুনি করে দেবে স্যার, আপনি বুঝতে পারবেন না স্যার। ওই লাস্টে ওই মলম লাগাতে হবে স্যার। হ্যাঁ স্যার, কি সব স্যার কোথা থেকে আসে। আসসালামু আলাইকুম। নমস্কার, আমার নাম মোহাম্মদ সেলিম। কি নাম? আমার নাম মোহাম্মদ সেলিম, ক্লাস 5 পর্যন্ত পড়েছি। হবে তো, আমি সেই মুর্শিদাবাদ বহরমপুর ওখান থেকে আসছি। ওরে বাবা, এ দারুণ ব্যাপার, অনেক দূর থেকে এসছো সেই মুর্শিদাবাদ। বাবা, ও সিরাজদুল্লাহ আছে না, ও সিরাজদুল্লাহ আমার চাচাতো ভাই হয়। ওস্তুদার মধ্যে আমারই একবার অত দূর থেকে তুমি এসছো বাবা, যাও। হ্যাঁ স্যার, ইতিহাসের পাতায় পাতায় সেসব লেখা গুলো আছে না, ও তো আমাদের মুর্শিদাবাদের লেখাই সব আছে। যেগুলো সব পড়েছেন না ইতিহাসের বইতে, ওই ইতিহাসের বইটা আমাদের ওখানেই তো তৈরি হয়েছে বে। স্যার আমাকে কি করতে হবে? ঠিক আছে, তুমি একটা চুলকুনি দিয়ে একটু করে এবার দেখাও দেখি। চুলকুনিটা কি রে, দেখি কেমন ভালো একটা অ্যাক্ট করতে পারো। চুলকুনি দিয়ে অভিনয় করবো স্যার? কেমন করে চুলকাবো আপনি না বলে দিলে আমি চুলকাবো কি করে? আরে হ্যাঁ রে বাবা, চুলকাও যেমন ইচ্ছা তেমন চুলকাও, বুঝলি? নিজের থেকে স্যার চুলকাবো, কিন্তু একটা ফাটাফাটি করতে দেখি তুমিও পারো। ঠিক আছে স্যার, চুলকে নিচ্ছি। চুলকুনি যদি ভালো লাগে তাহলে ডেকে নিবেন। ঠিক আছে ঠিক আছে, ডেকে নেবো, তোমাকে ডেকে নেবো। সেই মুর্শিদাবাদ এখনই ফিরে যেতে হবে তো স্যার। আমার হয়ে গেছে স্যার, আমি চলে যাব। এসো এসো এসো, যাও যাও। ঠিক আছে স্যার, চলে যাই। আচ্ছা স্যার, চলে যাই তাহলে। ও নো, কি যে হবে আমার ছবিটা, এই চুলকুনি ছবির একটা ভালো অ্যাক্টও পেলাম না।